আল্লাহর বন্দেগান শীতালং ফকিরে কইছেন, ঘুমের মানুষ ঘুমে রইলা, 27 বছর গুজারিলা, দরজায় আসিয়া দেখন জিন জুড়ে হিলের, ঘুমের মানুষ ঘুমে রইলা, 27 বছর গুজারিলা, গুড়িয়ায় আসিয়া দেখন জিন জুড়ে হিলের, ঘুমের মানুষ ঘুমে রইছ আর নবীজির সফরটারে আল্লাহ 27 বছর পর্যন্ত হরাইলা, আর রাসূলুল্লাহ গুরি আসিয়া দেখো যে জিনজুরটা কুলতে সময় তুই যাইতে সময় যেভাবে লড়াইয়া তুই গেছলা, কখনো পর্যন্ত জিনজুর লড়ের আর মাঝখানো আল্লাহ তান হবিব রে 27 বছর সফর হরাই রাইলা, আল্লাহ মানুষের ঘুম এমন ভাবে লাগাইলা, আর নবীরে নিয়ে 27 বছর সফর করাইলা, মানুষের 27 বছর হই কিভাবে গুজরিয়া গেলে হইতা পারেন না, যে যে হালতে আসলা যেভাবে আসলা আল্লাহ ওভাবে স্ট্রাইক করিয়া রাখি দিছন, আর ফাঁকে দিয়ে নবীরে 27 বছর আল্লাহ সফর করাইলাইছন, সুবহান আল্লাহ। আমার নবীরে আল্লাহ দাওয়াত করিয়া নিলা, আরশে আজিমর মধ্যে নিলা, আল্লাহর রসুল এসার নামাজ পড়িয়া গেছন, আর ফজরের আগে আবার ঘুরে আসিয়া সাহাবায়ে কেরাম হলের হইলা, ও সাহাবী হল গত যে রাত গেল সেই রাত্রিটা আমার মেরাজের রাত গেল, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মেরাজ নসিব হই গেছে নি, বলে হা, লগে লগে হযরতে আবু বকর কইছিল সাদ্দাক তা ইয়া রাসূলুল্লাহ, এর জন্য হযরতে আবু বকর রে রাসূলুল্লাহ সিদ্দিক লকব দিছিলাম। এখন এশাবাদে আর ফজরের আগে আরব দেশ কিছু সংখ্যক মানুষ যারা নবীজির বিরোধীকারী মানুষ আসলে এরা কইলা ইটা অসম্ভব অসম্ভব এটা বিশ্বাস করিয়ার না, মুহাম্মদে এমন খবর কইলা যে এশার নামাজ পড়িয়া ফজরের আগে 27 মান ভাড়ি দিয়া আরশে আজিম গিয়া গুরিয়া তান আল্লাহর সঙ্গে দেখা করিয়াই গেছ, এল্লা খান বড় মিথ্যাবাদী আর জগতের মধ্যে নাই না, ওলা কইলা খারা আরবের যারা কুফার, আরবের যারা ইসলাম বিরোধীকারী, যারা ইসলাম মানছেন এরা হয় সব থেকে বড় মিথ্যাবাদী মোহাম্মদ, এইভাবে তাদের কাছে তাদের মুখে ছিল সমালোচনা, কিন্তু সাহাবায়ে কেরাম বলে হয় সত্য আমরা এটা মানি, এটা আল্লাহ হারে বলে কিলা দুনিয়াটার আল্লাহ এই সময় তালা মারি দিছিল, তালা বুঝাইছেন আল্লাহ নবীর মেয়েরা দিন করছেন না রাইত করছেন, বলে রাইত রাইত তো মানুষ ঘুমাই যায় না, সব আরাম কর, রাইত মানুষ ঘুমাই যায় দিন আল্লাহ মেয়েরাত নসিব করছে না, রাত ঘুমাইছে পশু পাখি ইনসান হাইওয়ান যা কিচ্ছু আসন সব যেই সময় আরাম করবা খাইবা ঘুমাই যাইবা, ওই সময় ফাঁকে দিয়ে আমার নবীর আমি দাওয়াত করবো, আর গোটা পৃথিবীর আমি আল্লাহ তালা মারিয়া রাখি দিব, তালা বলতে স্ট্রাইক করিয়া রাখি দিব তালা মারিয়া, ও নবীর আল্লাহ দাওয়াত করছে কিন্তু নবীর মেয়েরা যেসার থাকি ফজর পর্যন্ত নাই, তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া প্রথম আসমানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এত অলৌকিক ঘটনাগুলা দেখলাম, 2 নম্বর আসমানের মধ্যে রাসূলুল্লাহ যখন বুরাকে নিয়ে পৌঁছাইল দেখাইল হযরত ইয়াহইয়া আর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে, 2 নম্বর আসমান যাওয়ার পরে আল্লাহর রাসূল একজন ফরিস্তা দেখছেন যে ফরিস্তার নাম হইয়া তাকছে গিয়া মুহতারে কাসির, এই ফরিস্তার মাঝে 70,000 মাতা আছে, এক একটা মাতার মধ্যে 70,000 মুখ আছে, এক একটা মুখের মধ্যে 70,000 তান জবান আছে, বুধবাই ত্রাণী খালি যদি কেউ এক মাতার জায়গা 2 মাতা দেখুন ড্রাইভার নেন, 70,000 মাতা দেখছ, এক একটা মাতার মধ্যে 70,000 মুখ মানে চেহারা, আর এক একটা জবানের মধ্যে 70,000 জবান আছে, আল্লাহ দিছে আমরা ছাত্র জমানাত বহু আগে এক মাদ্রাসাত পড়িছিলাম, নাম কইতাম না, এদের নাম কইলে তো সোশ্যাল মিডিয়াত বাইরালে বাদে গেল, আমরা মাসার নাম কইলাম, যার কারণে বিশেষ করে এক মাদ্রাসাত এক ছাত্র আসলো জিন্নি মুমি, আর ছাত্র গিয়ে পড়িতে সময় খুব পড়া পাইত, আর একদিন একটা ছাত্র গিয়ে কইল মাথে মাথে কইল তোমরা কিতা চৌকে হোম দেখো না কিতা, তারা কইল হয় আমরা চৌকে, বুঝলি আমি হল বাকির দেখতাম তাকে, ছাত্র গিয়ে হল বলে কিলা বলে আমি আমার খরের দিয়ে চোখ 2টা আছে, ইটা হই নিতে গিয়ে কিতা হল বলে ওই দো হইয়া মাথা ভিড়াইছে সাইয়া তখন হাসাও খরের দিয়ে চৌক আরো 2টা, যেমনে দেখছো নিগুনতে খরের দিয়ে চৌক আরো 2টা, এগুন ক্লাস ছাড়িয়া বেউসি গিয়ে অফিসে পড়ছেন তো ড্রাইভার আনে ফোন চায় খালি হুজুর হুজুর কইতে পারো না, বহুত পরে ছাত্র গুণ তোর কিছু হুশ হাইছে হুজুর কি তো হইছে রে, বলে ইনুস ভাইয়ের খরে দিয়ে দেখি মাথা তার চোখ 2টা,
গুরিয়াইয়া দেখো নিনুসান নাই না নাই নাই গাই বইছে যেমনে বাদে বুতইলে গুছিন নে উমিন আসবো বুতাইছে দুই চোখ দেখিয়া ডরাই গেছেন হাজির তে রসুলুল্লাহ দেখছেন সত্তর হাজার মাথা এর নাম হইল যে মহতরে কাসিদ বুতাইছে মহতরে কাসিদ ফরিস্তা আল্লাহ রসুলে দেখিয়া প্রশ্ন করলাম জিব্রাইল এই খেনে আল্লাহ সৃষ্টি করছেন ওই সময় জানাইলাম জিব্রাইল এখন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ই যে ফরিস্তা আল্লাহ সৃষ্টি করছেন ই ফরিস্তারে আল্লাহ ও কারণে সৃষ্টি করছেন জমির মানুষের রিজেক গুলা বাটিয়া দেওয়ার লাগিয়া খার কতটুক রিজেক হে কতটুক পাইত যার যতটুক প্রাপ্য সম্পদ আছে রিজেক আছে এই ফরিস্তায় সম্পূর্ণ বাটিয়া দিন এর নাম হইল মুহতারে কাসিদ আরেকজন ফরিস্তা আল্লাহ রসুলে দেখছেন এর নাম হইল মুহতারে রাদ মহতরের আদর অর্ধেক শরীর হইল আগুন আর অর্ধেক হইল গিয়া বরফর জিব্রাইল রে এ ফরিস্তা আল্লাহ কোন কারণে সৃষ্টি করলা ইয়া রাসূলুল্লাহ ও কারণে আল্লাহ সৃষ্টি করছত ই ফরিস্তা জমিন ঠান্ডা দেনেওয়ালা আবার গরম দেনেওয়ালা বলে কিলা দেন বলে জমিন ছয় মাস ঠান্ডা দেন আর ছয় মাস গরম দেন ও যেন ঠান্ডার মৌসুম আইছে আবার গরম সামনে আসবো এই দায়িত্ব একজন ফরিস্তার আল্লাহ দিস এই ফরিস্তার নাম ইয়া থাকছে গিয়া মহতরে রাত ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দুই নম্বর আসমান গিয়া ফরিস্তা দেখলাম দুই নম্বর আসমান নবী অকল রসুলুল্লাহ দেখলা এক একটা আসমান বলিয়া সারা ঘটনা হইতে বহু সময় কিন্তু লাগবে যার কারণে আমি মেরাজের ঘটনা সামান্য যতটুকু আলোচনা করলাম প্রথম আসমানের মধ্যে বিশেষ কিছু আলোচনা করলাম দুই নম্বর আসমান দুই ফরিস্তার কথা কইলাম তিন চারটা কিলিয়া সাতই আসমানের ভিতরে অসংখ্য আলোচনা রয়ে গেছে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সব সময় শুকরিয়া আদায় করতাম আলো কাওয়ামুনা আলান নিসা এই আয়াত নাজিল হইবার সময় কানো রাসূলুল্লাহর কাছে একদিন এক মুহাজির একজন মহিলা গেছেন গিয়া হন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী গালর মধ্যে থাপ্পড় মারছেন ছায়া দেখুন গাল সিন বই গেছে গিয়া কিতাব লেখছেন আয়াতের ব্যাখ্যা ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে আমার থাপ্পড় মারছেন গালর মধ্যে আমার গাল এখনো পর্যন্ত সিন রাসূলুল্লাহ সেই মহিলারে সমজ দিলা কইলাম আগ তুমি একটু চিন্তা ধারণা করো একটু সবর করিলাও বলে খেনে বলে তুমি তোমার উদ্দেশ্য কিতা বলে আমরা লাগি বদলা নাইনি বলে না তোমাদের জন্য বদলা নাই মহিলা কইলা ইয়া রাসূল আমরার বদলা নাই মানে বদলার অর্ডার হইলি আরে লাঠি লই লিতা বুঝাইছেন রাসূলুল্লাহ কইলা না গো মা সবর করো আল্লাহর কাছে দোয়া করো আয়াত নাজিল হই গেছে আল্লাহ নু কইলিছেন গো মা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা প্রত্যেক বিবাহিত মহিলা হলর স্বামী হলই লাগিয়া বাদশাহ স্বামী হলই লাগিয়া সর্দার স্বামী হলই লাগিয়া জিম্মাদার স্বামীর জিম্মায় আপনি থাকতা স্বামীর যা করণীয় দায়িত্ব দান আদায় করবা তোমার যা কিছুর প্রয়োজন তোমার স্বামীরে তুমি হইতে থাকো তবে স্বামীর হুকুমর বাড়া তুমি কখনো চলিও না যার কারণে রাসূলুল্লাহ ফরমাইন মা গো তুমি সবর করিলাও এর লাগে আমাদের দেশে কিছু কিছু মা বোন হল আসুন বাবা স্বামী ঘরের মধ্যে রাখিয়া আউরি মার্কেটিং করা আরম্ভ করে দিছন জাহিলিয়তের যুগে সেই দেশের প্রথা সেই সময় কুর প্রথা এখনো আমাদের দেশে কিছু আরম্ভ হয়ে গেছে গিয়া হ্যাঁ ঠিক আছে পছন্দের এক জিনিস কিনতা স্বামীরে নিয়ে ডাক্তারের কাছে গেছেন কোনো বাধা নাই ডাক্তারের কাছে যাইতে কোনো শরীয়ত লাগে না শরীয়ত ওটা লাগে পর্দার হালতে যাইতা ডাক্তারের কাছে শরীয়ত দেখাইলে আপনার বেমার ক্ষমত নাই চেক আপ না হইলে বেমার ক্ষমত নাই ডাক্তারের কাছে আপনি শরীয়তের বিধান মানি আপনি যাক্কা পর্দার হালতে যায় ডাক্তার দেখাইছেন আর যদি কোনো পছন্দর জিনিস হইয়া থাকে স্বামীর সঙ্গে নিয়ে আপনি যায় স্বামী মারা গেছেন উপযুক্ত ছেলে আছে ছেলে সঙ্গে নিয়ে যায় আর স্বামীও আসন ছেলেও আসন সব আসন কিন্তু মহিলায় মানে ইচ্ছাকৃত অবস্থায় মার্কেটিং ওপেনলি করতা না এটা জাহিলিয়াতের যুগে আসলো এর লাগে প্রয়োজনীয় যাইতা নতুবা বিলকুল মহিলা হলকে শহর বাইর হইতা না আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে আপনি যাকা প্রয়োজনে রাস্তার দম লাগছেন একটা দোকান থাকি পছন্দ নিয়ে কাপড় কিনছেন স্বামীর হয়তো কাপড় কিনতে সময় আপনার মন মতো কাপড় হয়েছে না স্বামীর সঙ্গে আপনি নিয়ে যায় তখন স্বামীরও মনে চুট লাগতো না দুঃখ লাগতো না
ইলা কোন মহিলা গল তাক্তা ভরণ শোনা গেছে আগে আগে কোন স্বামী খাবার আঞ্চল ঈদর বাজার রায়তাবার গুড়াইয়া বাজারও গেও যাওয়া হয়েছে ইকান হইছে না ইকান পছন্দ হইছে না গুড়াইয়া আনো রায় আবার আটিয়া ছুটিছে বুঝাইছে গিয়া খাবার বদলাইয়া আনো হইছে ওলা স্বামী যেটা দিছন এটা গ্রহণ করতাম বলে পরে আরেকদিন হক্কা বলে আমি সাইয়ার ও ধরনের একটা খাবার যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া বসবাস করিয়ার এই দুনিয়ার জমিন চিরস্থায়ী নাই আল্লাহর রসুল এইভাবে আজাব দেখছো না এগুলো মহিলাদের হইব আর এক গুড়ো রসুলুল্লাহ দেখলা মানুষ যারা রক্তর খালি পুষ্করিণীর মধ্যে খালি হাবু ডুবু খাইত্রা জিব্রাইল এরা খারা কোন কারণে জিব্রাইলে উত্তর দেন ইয়া রসুল আল্লাহ এরা হইল জমিন যারা মানুষ সুদ খানেওয়ালা সুদ যারা খাইব সুদ খানেওয়ালা তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শাস্তিটা তৈয়ার করিয়া রাখছেন কোন শাস্তি রক্তর পুষ্করিণীর মধ্যে তারা হাবু ডুবু খাইব কোন আশ্রয় পাইতো না সাইট লইতো চাইব ফরিস্তগলে ফাতর দিয়া তাদের মুখের মধ্যে ইট্টা মারবা সুদের বিস্তারিত আলোচনা করলে বাবা সময় লাগবো মূল মকসুদ হইল সুদের উদ্দেশ্য আলোচনা উদ্দেশ্য নাই কিন্তু রসুলুল্লাহ দেখছেন সুদ খানেওয়ালার আজাবটা কিলা একমাত্র আজাব হইল গে রক্তর পুষ্করিণীর মধ্যে হাবু ডুবু খাওয়া সাইট লইতা চাইবা এরার ইটা মার হইব এমনিও গরম পানির পুষ্করিণীত কোনোদিন পড়লে একটু কষ্ট হয় না নি আমরা জলদি উঠি যায় তে রক্তর পুষ্করিণীত হাবু ডুবু খাইবা যার কারণে কইবা না না আমরা তো সুদ উদ খাই না বা সুদ খানেওয়ালা তো মানুষ তো খাইয়া মিলে না আলিমগলে মাঝে মধ্যে ওয়াজ করেন কোনো গা হামসায়ার তাকে টুকাও লেখে দেন সুদের উপর আলোচনা হইতো কিন্তু সুদ ওপেনলি খাইতে দেখা যায় না সুদ ওপেন খাই না লোক খাইয়া কিলা নেন একজন বিপদ বড়লা ভরিয়া কইলা অমুকর কাছে যায় শুনছি থাইন খান্তির ঠেকা আনিয়া দে বুঝাইছে গিয়া কইলা বাবাজি বা চাষা আইসলাম আপনার কাছে তুই পয়সা নিতাম বড় বিপদ হরছি গাড়ি কেন আটকি গেছে বা ঠেকা কই গোয়ানো ঢুকি গেছে মায়ের গাই দিছে না থাইন কইবে আমার গেছে আইসা আইতা আমার ঠাইন নাই রে বইতা আমি আরে খান্তি আনিয়া দে বলে জিও হুঞ্চি ওলা তে খাই লাইও বা বিখালে আমি আনিয়া দিই বুঝাইছে ও তাই না আনিয়া দিলা আর আনিয়া দিয়া তো দিলাইলা বলে এগুন তোর দেখো মাসও 2000 লাভ মূল বাদে লাভ 2000 অগুন দিলাই যো বুঝাইছেন আনলে বেঠায় আমার মারলি খালি এক তারিখ হইলো ফোন মারলা কি তার আমার এই গেট আই দেন না বুঝাইছে আসলে তাই মূল নিজে হিলা থাকে কোন জায়গা বুঝাইছেন ওপেন সব সুদ খাই না লুকাইয়া কইবা ও আনিয়া দিমু অমুক জায়গাতে বুঝাইছেন ও হন্ত কি আল্লাহ ও বাবের যেটা ব্যবসা আরব দেশে মক্কা নগরে এক সময় খুব বেশি সুদের ব্যবসা ছিল আত্তাব ইবনে উসাইয়েদে খুব বেশি সুদের ব্যবসা করতো বাবা যার কারণে সুদ এটা আমাদের জন্য বিলকুল খাওয়াইয়া থাকছে গিয়ে হারাম দয়া করি আল্লাহকে বাঁচতে এই ধরনের ঠেকা দিয়া ঠেকা বাড়ানি সোনা দিয়া সোনা বাড়ানি মূল সংক্ষেপে কইয়া এটা ওই যাকে আমদান লাগি ফাজিল এটা আমদান লাগি খাওয়া হারাম এটা এক সময় আরব দেশের মধ্যে খুব বেশি আসলো প্রথা আসলো আওয়াজ আসলো তখন আয়াত নাজিল হই গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা ইত্তাকুল্লাহ আল্লাহর তুমি তেন ভয় করো ডরাও ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা তুমি তেন ছাড়ো ও যেটা হাজির যেটা বাড়াও খাও যেটা বাড়াইয়া এটা ছাড়ি দো তুমি তেন আয়াত নাজিল হয়ে গেছে লাগে লাগে আরবর সবে বন্ধ করে দিলা 1% মানছে ছাড়ছে না আত্তাব ইবনে উসাইদ আরবের এক গভর্নর আসলো সবথেকে বড় ব্যবসায়ী আসলো সুদর সেও সাড়ি দিতে রসুল্লাহর কাছে ক্ষমা প্রার্থী ইয়া রসুল্লাহ আল্লাহ মাফ দিতে আর আমি যেমনি শুনছি কোরআনের হুকুম জারি গেছে আয়াত নাজিল হয়ে গেছে ইটা ব্যবসা হাজির লাভ করা যেত ইটা না আরব ওলা আসলো এক সময় আওলা দানাত গেলে মানছি আওলা ধাইছে না খালি লাভ হইলে দিছে আর নাইলে দিছে না ওলা এক সময় আসলো আরবর বেহাল অবস্থা আসলো যার কারণে এই জিনিস যেটা এটা আমদার লাগে খাওয়া হারাম আল্লাহ আমদার হারাম তাকে বাসার তৌফিক দিত আরেক গুড়া প্রথম আসমান রসুলুল্লাহ দেখলাম আরেক গুড়া দেখছেন খালি বেঠা মানুষ এক গুড়া বেশিরভাগ এরারে ফরিস্তগলে বড় বড় গুরুজ দি বাড়িয়াইয়া আগুনের পাহাড়ের মধ্যে নিয়ে ফালাইতরাম ও জিব্রাইল এরা খারাম জিব্রাইলে জানান ইয়া রসুলুল্লাহ এরই লাগে আওলা দখল জমিন জিয়া ওলা দখল বেশিরভাগ নাফরমান হইবা মা বাবার জমিন কষ্ট দিবা
মা বাবা জমিন খান দিবা, মা বাবার না ফরমান আওলা দখলর শাস্তি এইভাবে হইব বলে কিলা বলে ডাইরেক্ট রারে অগ্নির মধ্যে ফালানি হইব। এল্লাগি জীবনে কোন কোন জায়গা শোনা যায় বাবা কোন আওলা দখলে মা রে খান দাইত্রা, কোন আওলা দখলে জমিন ও বাবা রে খান দাইত্রা, বাবারে আলোক করিয়া রাখি দিছন, মা রে আলোক করিয়া বাবা রাখি দিছন। ওরে আল্লাহর বন্দে গান বিলকুল মা রে সাইন না বাবা রে সাইন না, জানিয়া রাখবা আল্লাহর বন্দে গান না ফরমান আওলা দখল জমিন থাকি বিদায় হইবা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আযাবটা তৈয়ার করিয়া রাখছন। এল্লাগি জীবনে আওলাদ বাইয়ান যারা আছন খেয়াল করো কা যাদের মা বাবা জমিন জিন্দা আছন, মা বাবার তুমি তান কি করো খেদমত করো রে ভাই, জীবনে যদি সুকিয়া খাইতা চাও তাহলে মা বাবার দোয়া লও, মা বাবা সবচাইতে বড় বলি সবচাইতে বড় দোয়ার জায়গা, মা বাবার দোয়া লইবার চেষ্টা করো, মুস্তাজাবুদ দাওয়াত তিন গুরুর দোয়া কবুলের মধ্যে গুরু হইলো মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। তুমি যদি ঔষধর মৌসুম টান্ডার মৌসুম তোমার বাবা আলোক করিয়া দিসলা একদিন ছোট বাইয়ে খাওয়ার মাইজলা বাইয়ে খাওয়ার, এটা দেশ একটা প্রচলন আমদার প্রথা, সেপারেট হওয়া সব পরিবার হইব হইব না না, মা বাবা আলোক হয়ে গেছন তোমার তাকিয়া, তুমি সুবিধার্থে আলোক হয়ে গেছো হয়তো তোমার বিবির কারণে, কিন্তু তোমার মারে তুমি আলোক রাখছো ছোট ভাইয়ের মধ্যে বাবারে রাখছো, কিন্তু ঠান্ডার মৌসুমে আওলাদ রে যাও খোঁজ খবর লও বলে বাবা ঠান্ডার কাপড় আছে নি বিছনা ঠিক আছে নি, ওভাবে বাবার খোঁজ খবর লও, ঠান্ডার কাপড় দেওয়ার না দেও খালি খোঁজ খবর লইলে মা বাবার মন খান খুশ হইব তোমার উপরে। ওই বই না না বাফে কই আওলাদে কইবা, বাফে কইবা আওলাদে হাই রে আমার ফুয়াইয়া খোঁজ খবর ল, বিছনার খবর আছে রে বা চাদর আছে বলে তে জাম্পারে গুয়া নিয়া দেয় বলে না লাগতো না ও দিল খুশি হয়ে যাব একবারে শান্তি হয়ে যাব। মায় ওলা যদি গিয়া কো মা গো ঠান্ডা লাগের নি ঠান্ডার কাপড় আছে নি ছোট ভাইকে দের নি, মা গো তোমার আমি খোঁজ খবর লইতাম পারি আর না, এইভাবে মার দ্বারো যাও রে আওলাদ বাবার দ্বারো যাও গিয়া খোঁজ খবর লে, ও মা বাবা যখন দোয়া করবা মা বাবার দোয়ার বরকতে জীবনে আওলাদ রিজেক আওলাদর রিজেক কুশা দা হয় শান্তিরময় জিন্দগি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করন। বাজার তাকি মিঠাই আনো আনার পরে অনিয়া খানো দেহ ফয়লা নিজর আওলাদর হাত, বাবা গর বৃদ্ধ হয়ে গেছেন গিয়া মা বাবা বয়স্ক হয়ে গেলে গিয়া বাচ্চাদের মতো তাদের মন হয়ে যায়, বাবা আগে ব্যবসা বাণিজ্য খাজে খামে গেছলা হাতে টাকা আসলো বিভিন্ন জায়গায় গেছন খাদ্য গুলা ভাইছন খাইছন এখন বাড়ির মধ্যে আওলা দরবার সাইয়া রয়ে গেছন, মা যেই না শোন করে ছেলের বোর প্রতি সাইয়া রইছন, মায় তখন জেসাস যখন সময় যেটা সাইবা সেটা তখন খাইতে পাইত্রা না, এর লাগি বাজার তাকি মিঠাই আনিয়া নিজর আওলাদর হাত দিত্রায় বাবার হাত নিয়া তুরা সিঙ্গাড়া দেও মিষ্টি দেও খাওয়ার কোনো বালা বস্তু ফল তুলিয়া দেও, মা বাবা দেখবাই একলা খাইতা নাই ও তোমার ছেলে মেরে লইয়া খাইবা মানে নাতি নসা ভালাইয়া দাদা দাদিয়া খাইন না, কিন্তু মা বাবার হাত যদি তোরা মিঠাই তুলিয়া দেও মা বাবার মন খান্তা খুশ হইব, তুমি জীবনে মা বাবার দোয়া খান্তা লওয়ার চেষ্টা করো, মা বাবার দোয়ার বরকতে আওলাদের জিন্দগি এত সুন্দর হয় উজালা হয়। আল্লাহর বন্দেগান সীতালং ফকিরে কইছেন গুমের মানুষ গুমে রইলা সাতাইশ বছর গুজারিলা দরজায় আসিয়া দেখন জিন জুড়ে হিলেন, গুমের মানুষ গুমে রইলা সাতাইশ বছর গুজারিলা গুড়িয়ায় আসিয়া দেখন জিন জুড়ে হিলেন, গুমর মানুষ গুমে রইস আর নবীজির সফরটারে আল্লাহ সাতাইশ বছর পর্যন্ত হরাইলা, আর রসুল্লাহ গুড়িয়া আসিয়া দেখ যে জিঞ্জুরটা খুলতে সময় তুই যাইতে সময় যেভাবে লড়াইয়া তুই গেছলা কখনো পর্যন্ত জিঞ্জুর লড়ের আর মাঝখানো আল্লাহ তান হবিব রে সাতাইশ বছর সবর হরাই রাইলা, আল্লাহ মানুষের গুম এমন ভাবে লাগাইলা আর নবীরে নিয়ে সাতাইশ বছর সবর হরাইলা, মানুষের সাতাইশ বছর হই কিভাবে গুজরিয়া গেলে হইতা পারেন না, যে যে হালতে আসলা যেভাবে আসলা আল্লাহ ওভাবে স্ট্রাইক করিয়া রাখি দিছন আর ফাঁকে দিয়ে নবীরে সাতাইশ বছর আল্লাহ সফর করাই লাইছন সুবহানাল্লাহ। এর লাগি নবীজির মেয়ারাজ আর মুমিনের নন মেয়ারাজ ইয়া তাকসে গে বাবা নমাজ, আল্লাহর রাসূলে ফরমায় না সালাতু মিরাজুল মুমিনিন, মেয়ারাজর পুরা ঘটনা কইতে বাবা দুই তিন ঘন্টা চার ঘন্টা লাগব, যার কারণে আমি এখন সর্বশেষর মাত্রা নিয়ে আলোচনা করিয়া শেষ করিলে আর
যার কারণে বিশেষ করে সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মিরাজ হইয়া থাকছে গিয়া বাবা নামাজ, আর আমার নবীর মিরাজ হইছে যেরকম এইভাবে মিরাজ আমাদের নসিব নাই, অসম্ভব নাই আমরা মিরাজ হইয়া থাকবো গিয়া বলে নামাজ। জেলা বিশেষ করিয়া নবীর নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন, দেখা করছ, নবীর সব কিছু আল্লাহ দান করছ, মুমিন হলে যদি নামাজ পড়ুন জেলা নবীর আল্লাহ সম্মান দান করছেন, সব কিছু পাইছেন, আল্লাহ সেই বন্ধ হকলের ওলা দিবা, এর লাগি দয়া করিয়া জীবনে 24টা ঘন্টার মধ্যে পাঁচ অক্তের নামাজ খানাইনটা বাবা জীবনে দাম করব কা চেষ্টা করব কা। হে যুব সমাজ, আপনার জীবনের মূল্য আছে, দাম আছে, জীবনে সুখী হইতে চাও, জীবনে রুজি রোজগার করতে চাও, জীবনে খামাইতে চাও, আগে আল্লাহর ডাকো, আল্লাহর কাছে কো, আল্লাহ রাজি হয়ে গেলে আপনি কোনো গাঁটো আটকিতায় নাই, আল্লাহ আগে খুশ করো রাজি করো, যার কারণে আল্লাহর জাতর লাগি আল্লাহর জাতর কাছে দোয়া করো, আল্লাহ আপনার জমিনের মধ্যে বেশি মার কি করবা রিজে পাতা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করিয়া আমি সামান্য মেরাজুন নবী সম্পর্কে যে আলোচনা করলাম, রসুলুল্লাহর মেরাজ সম্পর্কে আগামী 7 তারিখ যে দিন যেটা হইব বা 6 তারিখ দিন গত রাত বা 7 তারিখ যে রায় সেই রাত্রিটা হইব গিয়া বলে মেরাজর রায়, এর লাগি সেই রাত্রির মধ্যে সারা পড়াশোনা করন জানি দোয়া কর, নহলে এবাদত যত বেশি বারণ করন জানি আল্লাহ, আল্লাহ নবীর আপনি দাওয়াত করছো বড় নেক একটা রাত্রি দেব আল্লাহ, সেই রাত্রের ওসিল আল্লাহ আপনি আমার মাফ করো, সেই রাত্রের ওসিল আল্লাহ আমার সেই নেকিরা দেখান তারে আপনি পুরা করো, এইভাবে সেই রাত্রের মধ্যে হযতার সময়টা নষ্ট না করিয়া আল্লাহর জিকির আজকারের মধ্যে মত্তলা থাকক, এই রাত্রের মধ্যে বেশি করিয়া নফল নামাজ পড়ক, নবীর জন্য দোয়া করক, নবীর ওসিলা লইয়া দোয়া করক, মতবর রাত্রের ওসিলা লইয়া দোয়া করক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্তবা দরজারে আল্লাহ বুলন্দ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আরজ রাখতাম আল্লাহ ও নবীর উম্মত রে আল্লাহ, সেই নবীর কিয়ামতের দিন যাতে আমরা সবাত কান্তে আমরার লাগি নসিব করিও, আমরা ওলা দোয়া করতাম আল্লাহ আমরা প্রত্যেকে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দেব। আর প্রথম আসমানো যে অলৌকিক ঘটনাগুলো আল্লাহর রসুলে দেখছুন, যে তা ঘটনা দেখলা ইতা জিনিসটা কি আমরা বাঁচিতাম, এই ধরনের গুণা করলে অপরাধ করলে কেয়ামতর দিন আল্লাহ আমরা সেই আজাবগুলা দিবা দিবাই না না হয়ে যায়, আজাবও তা কিন্তু মিথ্যা নি হয়ে যায় জি না, তা সত্য এটা বিশ্বাস রাখবা কেয়ামতর দিন এইভাবে আজাব হইব, এই ধরনের বুড়া যদি হাজ করি, এইভাবে যদি নেশা পান করি, এইভাবে যদি চুগলগিরি করি, এইভাবে যদি ফরর গিবত গিল্লা করি, এইভাবে যদি আমি মানে পর্দা যদি করি না, কোনো মহিলা যদি স্বামীর যদি নাফরমানি যদি হাজ করো, তাহলে কোনো আওলাদে যদি মা বাবার লাগে যদি দুর্ব্যবহার করেন, সেই শাস্তিটি আল্লাহ পাক রব্বুল আলামিনে বেলা শক কোনো শক সন্দেহ না আজাবটি আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন, সবে হোক আল্লাহ আমরারে এই ধরনের বুড়া আমল থেকে হেফাজতে রাখতে সবে হোক, আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈদে মিলাদুন নবী মাহফিলে একজনে দিছেন 50 টাকা, আল্লাহ তার স্বেচ্ছায় তার শরীক হইছেন, আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে তো 100 টাকা দিছেন, আল্লাহ তার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, আল্লাহ যে বন্দা যে মকসুদে দিছেন খাস করে তার বাবারে মাফ করে দেও, মার হায়াতে তৈয়বা দরাজ খান্তা করিয়া দেও। মহতরম হাজির নে কেরামের লাগি আপনাদের কাছে আমার আরজ রইল, কেউ যদি দেওয়ার খেয়াল থাকে ইচ্ছা থাকে দিলাপ কা দোয়া করে লইম। মহতরম হাজির নে কেরাম, মহফিল তৈয়ার করতে সাজাইতে বহুত টাকা পয়সার প্রয়োজন হয়েছে, এর লাগে যে জেলা পারণ যে যতটুক পারণ যদি দেওয়ার খেয়াল থাকে ইচ্ছা থাকে উঠিয়া দিলা কোয়া, কেউ যদি খেয়ালই থাকত আমি চাপ সৃষ্টি